সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট টিভির নিয়মিত লাইভ আয়োজনে। যথারীতি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই দুঃখ প্রকাশ করতে হচ্ছে আপনাদের কাছে যে সাম্প্রতিক নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে আজকের অনুষ্ঠানটি আমাদের শুরু করতে একটু বিলম্ব হচ্ছে, এবং যে কয়জন অতিথিকে নিয়ে শুরু করার কথা ছিল তাদের সবাইকে এখন পর্যন্ত আমরা সংযুক্ত করতে পারিনি। তারপর আমরা চেষ্টা করব এক এক করে সবাইকে আপনাদের সামনে হাজির করার এবং তাদের কথাগুলো শোনার। এই মুহূর্তে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত রয়েছেন, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার সাথে রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, যিনি একাধারে শিক্ষক এবং সাংবাদিক। রয়েছেন আমাদের সাথে রিপন সূত্রধর, সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষক সমিতি উসমানীনগর সিলেট। তাদের দুজনকে নিয়ে আপাতত আমি অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের সাথে আরো যুক্ত হবেন বিজয় প্রসাদ দেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, এবং উসমানীনগরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী, তিনিও আমাদের সাথে পরবর্তী সময়ে যুক্ত হবেন। আর আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি শিক্ষার্থীদের পাঠদান নিয়ে সংশ্লিষ্টদের ভাবনা। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে অনেকেই কিন্তু ঘরে বন্দী এবং শিক্ষকরাও কিন্তু তাদের শিক্ষার্থীদের ওইভাবে পাঠদান করতে পারছেন না, সে কারণে আজকের এই বিষয়বস্তুটি নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে বিজয় প্রসাদ দেবও যুক্ত হয়েছেন, যদিও নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে ওনার ছবিটি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে আমরা কথা বলবো। আর আমাদের সাথে আরো যুক্ত হবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী। তো শুরুতেই জনাব আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে আজকের আপনার এই লাইভ প্রোগ্রামে আমাদের আমন্ত্রণ করার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। একই সাথে আমাদের সাথে তো যুক্ত আছেন আমাদের উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আজকের বিষয় নিয়ে অনেক ভালো বলতে পারবেন। আর তদুপরি সিলেট টিভির পক্ষ থেকে আজকের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সুযোগ দেওয়ার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকেও যে আপনারা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময়টুকু দিয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন যেহেতু বিজয় প্রসাদ দেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়। জনাব বিজয় প্রসাদ দেব, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক দুর্বলতার কারণে হয়তো উনি কথাগুলো শুনতে পাচ্ছেন না, যখনই আমরা তাকে সংযুক্ত করতে পারবো পুরোপুরি ভাবে তার সাথে আমরা কথা বলবো। রয়েছেন আমাদের সাথে রিপন সূত্রধর, সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষক সমিতি। জনাব রিপন সূত্রধর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। রিপন সূত্রধর, আপনি কি কথাগুলো শুনতে পাচ্ছেন আমার? জি, আপনাকেও ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি আজকে আপনাদের এই সিল টিভির এই আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি, আপনাকেও ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। জি, আমি শুনতে পাচ্ছি আমার কথাগুলো ওনাদের কাছে একটু দেরিতে পৌঁছানোর কারণে অনেক সময় বিড়ম্বনার তৈরি হচ্ছে, সেটা আপনারা কমার শুদ্ধ দৃষ্টিতে দেখতে পারবেন। জি, আমি আপনার কথাগুলো শুনতে পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি পরবর্তী সময়ে আমি এবার যেতে চাচ্ছি আমাদের সাথে যেহেতু আছেন আনোয়ার হোসেন, যিনি একাধারে সাংবাদিক এবং শিক্ষক। হ্যাঁ, তার কাছে যাব, তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে যুক্ত। হ্যালো জনাব আনোয়ার হোসেন, আপনি যদি একটু বলেন যে এই করোনাকালে তো শিক্ষার্থীদের বিকল্প পন্থায় শিক্ষা প্রদানের জন্য আপনার উপজেলায় বেশ কিছু কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছি হাতে নিচ্ছেন, এবং উসমানীনগর অনলাইন মাধ্যমিক স্কুল নামে আপনারা একটি কার্যক্রম শুরু করেছেন, তো সেই সম্পর্কে যদি শুরুতেই একটু আমাদেরকে একটু ধারণা দেন, পরবর্তী সময় হয়তো প্রাসঙ্গিক আলোচনাগুলো আমি করব বা প্রশ্নগুলো আমি করব। ধন্যবাদ সাকিব ভাই, আসলে আপনি জানেন যে করোনা বা মহামারীর কারণে এই বিশ্বই মানে স্তম্ভিত হয়ে গেছে, সবকিছু সব কার্যক্রম থেমে গেছে, বিশেষ করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আর এই প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা পাঠদান থেকে তারা বঞ্চিত হচ্ছে। তবে সরকার শিক্ষার্থীদের এই শিক্ষা দানের জন্য অনলাইনকে বেছে নিয়েছে, অনলাইন মাধ্যমকে। অনলাইনের মাধ্যমে 66টি যেরকম ক্লাস কার্যক্রম চালু করছে, তেমনি আমরা আমাদের এলাকায় এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা স্কুল বিভিন্ন উপায়ে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস পাঠদান করতে করছি আমরা। কিন্তু এখন বর্তমানে আমরা চাচ্ছি যে উপজেলার সকল স্কুল একসাথে একটা প্ল্যাটফর্মে থেকে প্রত্যেক শিক্ষার্থীকে পাঠদান করতে, সেই হিসাবে আমরা পেজ চালু করেছি যেটার নাম দিয়েছে আমরা উসমানীনগর মাধ্যমিক অনলাইন স্কুল।
আর এই স্কুল থেকে অতি শীঘ্রই আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি পাঠদান করব। ইতিমধ্যে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি, এই ফেসবুক পেজের সাথে শিক্ষার্থীদের সংযুক্ত করতে। আমরা আগামী রবিবার থেকে প্রাথমিকভাবে কিছু ক্লাস আমরা প্রথমে রেকর্ড করব এবং সেগুলা এখানে মডারেটর থাকবেন, তারা দেখবেন ক্লাসগুলো কেমন হচ্ছে, মানসম্পন্ন হচ্ছে কিনা, আর এগুলা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে আমরা এটা লাইভ প্রচার করব এবং শিক্ষার্থীদের সংযুক্ত করব। এখানে সমস্যা হচ্ছে একটা, আসলে সাকিব ভাই, আমরা তো অনেক কষ্ট করছি, চেষ্টা করছি, দেখেন আজকে লাইভ প্রোগ্রামে আমরা কি দিয়ে করব, বাচ্চারা যেখানে বিভিন্ন মোবাইল অপারেটরের মুঠোফোন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতেছে, কিন্তু সেখানে দেখেন আমরা সামান্য একটা লাইভ প্রোগ্রাম করতে গিয়ে কত বিড়ম্বনার শিকার হচ্ছি। সেখানে ক্লাসে যুক্ত করতে হলে আমাদেরকে আগে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা অতীব জরুরি। আপনি দেখেন আমি আজকে না, শুধু করোনার সময় না, অনেক আগ থেকে এই এলাকায় নেটওয়ার্ক এতই দুর্বল প্রত্যেকটা মোবাইল কোম্পানি, কিন্তু এই ব্যাপারটা কেউ দেখছে না, দেখার জন্য কেউ নেই এই বিষয়টা। আমাদের সামনে এখন এই অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করতে হলে প্রথম যে জিনিসটা আমরা দেখতেছি কাজ করা দরকার, সেটা হচ্ছে মোবাইল অপারেটরগুলোর যে ইন্টারনেট সেবা আছে সেই সেবাটাকে উন্নত করা। ধন্যবাদ সাকিব ভাই। জি, আপনি যদি একটু আমাকে বলেন যে এই যে কথাগুলো আপনারা বললেন যে আপনারা প্রথমে রেকর্ড করবেন, পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মডারেটররা সেটা দেখবেন যে কতটুকু উপযোগী, তারপরে সেটা তাদেরকে পৌঁছে দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনারা এই কার্যক্রমের সাথে নিশ্চয়ই উপজেলার সবকটি স্কুলকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং সেক্ষেত্রে শিক্ষকরাও এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন। এই সংখ্যাটা কেমন এবং কোন কোন বিষয়ের উপর আপনারা শুরুতে গুরুত্ব দিচ্ছেন সেটা যদি একটু বলেন। আমরা আসলে এখানে আমাদের শিক্ষা কর্মকর্তা স্যার যেহেতু এখানে সংযুক্ত হওয়ার চেষ্টা করতেছেন, অনেক সব এখানে সমন্বয় করতেছেন সব স্কুলকে, মোটামুটি প্রাথমিকভাবে সমন্বয়ের ব্যাপারে মোবাইল ফোনে একটা মিটিং, একটা বৈঠক কল করা হয়েছিল, অনিবার্য কারণবশত আমরা বৈঠকটা স্থগিত করা হয়েছে, এরপরে আমরা স্বল্প পরিসরে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো ঈদের আগেই আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে পাবলিক পরীক্ষাগুলোতে ইংরেজি এবং গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা থাকে, তো এই দুইটা বিষয় নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করতে চাচ্ছি। আর এখানে সবগুলা উপজেলার 21টি মাধ্যমিক স্তরের বিদ্যালয় রয়েছে, সবগুলা বিদ্যালয় এটার সাথে সম্পৃক্ত রয়েছে। ধন্যবাদ সাকিব ভাই। জি, এর পর আমি একটি বিষয় জানতে চাইবো, এই যে নেটওয়ার্কের কথা বললেন, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে, গ্রাম অঞ্চলে তো এটা আরো প্রকট আকার ধারণ করছে, আর সব জায়গায় তো ইন্টারনেটের যে ব্রডব্যান্ড লাইনের সংযোগ আছে তেমনটিও নেই, বিশেষ করে আমাদের গ্রামের যারা বাসিন্দা রয়েছে তাদের হাই কোয়ালিটির অ্যান্ড্রয়েড মোবাইলও নেই এবং হাই কোয়ালিটির তাদের যে ইন্টারনেট কাভারেজ সেটাও নেই। এক্ষেত্রে আমাদের যে মোবাইল অপারেটর যারা রয়েছেন, যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করেন, তাদের অনেক দুর্বলতার জায়গা রয়েছে এবং এই সময় আমরা সবচেয়ে বেশি যে জায়গাটিতে ভোগান্তির শিকার হচ্ছি সেটা হচ্ছে নেটওয়ার্ক দুর্বলতার কারণে। কারণ হচ্ছে তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে আগের তুলনায় অনেক প্রেশার পড়ছে বা অনেক চাপ পড়ছে তাদের উপর, সে কারণে তারা নিরবিচ্ছিন্ন সুবিধা দিতে পারছেন না, যেহেতু মানুষ করোনার কারণে ঘরে বসে সারাক্ষণ কিন্তু ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে সার্চ করছে বা বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করছে। এই অবস্থার মধ্যে আপনারা যখন অনলাইনে ক্লাসগুলো চালাবেন সেটা তাদের পক্ষে মানে গ্রিপ করা বা তাদের পক্ষে গ্রহণ করা কতটুকু সম্ভবপর হবে, যদিও আপনি আপনার আগের বক্তব্যে বলেছেন যে নেটওয়ার্ক কভারেজ বা নেটওয়ার্ক দুর্বলতা আপনাদেরকে সবচেয়ে বেশি ভুগাচ্ছে? তো ধন্যবাদ। আমরা আসলে এই কাজটা যেটা, যেহেতু আমরা ফেসবুকের পেজে করব, তো যত লাইভ করি ফেসবুক পেজে এটা আপলোড থেকে যাবে আমাদের ক্লাসটা, এবং আমরা তাদেরকে নক করবো, যদি সকালে দেখতে পারে না বিকালে দেখুক ক্লাসটা, আজকে দেখতে না পারলে কালকে দেখুক ক্লাসটা, মানে এরকম আমরা চেষ্টা করব শিক্ষার্থীরা যাতে আমাদের ক্লাসটা কমপক্ষে একবারও না হলে দেখতে পায় যে কোনো উপায়ে। আর যদিও তারা আমাদের এই ধরনের কোনো সহযোগিতা চাইতে, আমরা এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারি কিনা আমরা চেষ্টা করব, অথবা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সার্ভিসে ক্লাসটা তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা। জি, জনাব রিপন সূত্রধর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রিপন সূত্রধর, কথাগুলো আটকে যাচ্ছে। বিজয় দেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি যদি আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু আমাকে বলেন। জি
জি জি আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পারছি, আপনার কথা শুনতে পারছি, বলেন। আমি রিপন সূত্রধরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যদি আমাকে আমরা করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকাতে আমরা গত কয়েকদিন গত মাস থেকে আমরা অনলাইনে কার্যক্রম শুরু করেছি। আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। অনলাইনে কার্যক্রম আমরা শুরু করেছি এবং জুমের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাসগুলো আমাদের শিক্ষকদের আমরা বোধহয় আবারও সংযোগ বিড়ম্বনায় পড়েছি, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। আমি এবার যেতে চাচ্ছি, আমাদের সাথে রয়েছেন রিপন সূত্রধর, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জনাব রিপন, আপনি কি কথাগুলো শুনতে পাচ্ছেন আমার? জি জি বলেন। আপনি একটু বলেন আপনাদের শুনতে পাচ্ছি। কার্যক্রম আসলে আমাদের কার্যক্রম বলতে এই করোনার দুর্যোগকালীন সময় আপনি জানেন সারা বাংলাদেশের বহাবহ চিত্র, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো আমরা চিন্তা করলাম এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের জন্য কি করতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন প্রতিষ্ঠান সর্বপ্রথমে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, এমনকি আমাদের আনোয়ার সাহেব, আমাদের শিক্ষা অফিসার মহোদয় যিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, উনার সাথে বিষয়টা নিয়ে আলাপ করলাম। তারপর আমরা চিন্তা করলাম ইন্ডিভিজুয়ালি আমরা এভাবে অনলাইন ক্লাস না করে যদি আমরা টোটাল আমাদের টোটাল উপজেলাকে যদি আমরা একত্রিত করে আমরা একটা কার্যক্রমে সম্পৃক্ত করতে পারি, সেই চিন্তা থেকে আমাদের ওসমানীনগর মাধ্যমিক অনলাইন স্কুল নামে সেই কার্যক্রমটা আমরা শুরু করতে যাচ্ছি। এবং সেই কার্যক্রমের সাথে আমাদের সকল প্রতিষ্ঠান প্রধান, সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীও আমাদের এই কার্যক্রমের আওতায় চলে আসছে। ইতিমধ্যে আমাদের এই পেজে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, অনেক অভিভাবক যুক্ত হয়েছেন, অনেক সুধীজন, অনেক শিক্ষাবিদ যুক্ত হয়েছেন, এবং আমরা খুব শিগগিরই আমাদের সেই অনলাইন পেজে আমাদের সেই ক্লাসগুলো আমরা আপলোড করব এবং আমাদের শিক্ষার্থীর জন্য খুব ফলপ্রসূ একটা ক্লাস হবে বলে আমি মনে করি। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু স্বপন কুমার চক্রবর্তী স্যারকে, তারই সাথে সাথে আমাদের টেকনিক্যাল সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছেন আমাদের আনোয়ার সাহেব, উনাকেও ধন্যবাদ সর্বোপরি আনোয়ার সাহেব এবং আমাদের সেই শিক্ষা অফিসার মহোদয়ের সহযোগিতায় আমরা সেই আমাদের সেই কার্যক্রমটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এবং এই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত হবে বিশেষত আমাদের স্টুডেন্টরা অত্যন্ত ভালো একটা ফলাফল করতে পারবে বলে আমার বিশ্বাস, কারণ আমরা যে ক্লাসগুলো ধারণ করব আমরা অত্যন্ত মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা ক্লাসগুলো আগ থেকেই প্র্যাকটিস করে আমরা এক্সপার্ট টিচার দিয়ে সেই ক্লাসগুলোকে আমরা তৈরি করছি এবং আমরা সেই ক্লাসগুলো যখন ডেলিভারি দেব অবশ্যই শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। জি অনেক ধন্যবাদ, আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছেন যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, শিক্ষা কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জি আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ আদা আদা ভালো আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। জি বা আপনাকে স্বাগত, শুভেচ্ছা। জি শুরুতে যদি আপনার কার্যক্রম সম্পর্কে একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে, সিলেট 24 টিভি এবং এখানে যারা আমার সাথে যুক্ত আছেন তারা যারা দেখছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যক্রম বলতে আসলে আপনি ভালো জানেন যে করোনা মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত, আমাদের যে শিক্ষা কার্যক্রম আমাদের ধারণা এই যে ক্ষতি বিগত 4 মাস যাবৎ এই ক্ষতিটা একটা অপূরণীয় ক্ষতি। এটা আসলে শিক্ষা কার্যক্রমটা আপনি খুব ভালো জানেন যে সময় একটা সময়ে করতে হয়, এটা পরবর্তীতে পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না। সারা বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রম যেভাবে একদম স্থবির সেই জায়গাটায় আমরা ভাবছি যে আমরা একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি।
এটা পুষিয়ে নেওয়ার জন্য সরকার থেকে এবং আমাদের আইসিটির যে শিক্ষকরা আছেন, প্রতিষ্ঠান প্রধানরা আছেন সারা দেশব্যাপী, তারা আপ্রাণ চেষ্টা করছেন যে এই যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতিটাকে কিভাবে পুষিয়ে নেওয়া যায়, এটার জন্য নানান উদ্যোগ চলছে। এবং আপনি খুব ভালো জানেন যে আমাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন শ্রেণী কার্যক্রম, যেহেতু আমরা প্রযুক্তিতে অনেকটা অগ্রগতি অর্জন করেছি, আমাদের শিক্ষার্থী অভিভাবক আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তারাও অনেক অগ্রগতি অর্জন করেছে, সেই হিসাবে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রমের দিকেই সরকার থেকে যেমন সংসদ টেলিভিশনের মাধ্যমে নিয়মিত রুটিনের মাধ্যমে সারা দেশব্যাপী প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম চালাচ্ছে, সেইভাবে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা ব্যক্তিগতভাবেও শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। আমরা এনকারেজ করছি আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, তারাও আমাদেরকে এনকারেজ করছেন যে এই কার্যক্রমগুলো চালানোর জন্য। আমার ধারণা যে এই কার্যক্রমগুলো যদি অব্যাহত থাকে, শিক্ষকদের সামনে শিক্ষার্থীরা যদি উপস্থিত থাকেন, যতটুকু তারা উপকৃত হয়, সে বোধগম্য হয় শ্রেণী কার্যক্রম, ততটুক যদি নাও হয় কিন্তু অনেকখানি হবে আমার ধারণা। যেহেতু আমরা এখন করোনা মহামারীতে সমস্ত কিছু বন্ধ অবস্থায় আছে, এই অবস্থাটার মধ্যে আমি এই কার্যক্রমটাকে একটা শুভ লক্ষণ হিসাবে দেখি যে আমাদের অধিকাংশ শিক্ষার্থীকে, অধিকাংশ বলছি এই কারণে আপনি একমত হবেন যে সবার হাতে একেবারে অ্যান্ড্রয়েড, শতভাগ শিক্ষার্থী এই মুহূর্তে নেটওয়ার্কের ভিতরে, এই এই চ্যালেঞ্জগুলো আমাদের রয়ে গেছেই, একটা এরর থাকবেই সব জায়গাতেই আছে, এখানেও একটা থাকবে। তারপরে আমাদের ধারণা যে আমরা অধিকাংশের কাছেই আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলো পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। জি, এক্ষেত্রে আপনি একটা কথা বলছেন, আবার সেটাও বলছেন যে এরর থাকতে পারে। আমরা যেটা দেখছি যে সাম্প্রতিক সময়ে যে নেটওয়ার্ক দুর্বলতা, সেটা একটা বিরাট সমস্যা। আর আরেকটি বিষয় হচ্ছে যে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল বা কোনো ধরনের ডিভাইস না থাকবে এটা ব্যবহার করার জন্য, তাদের জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা যে তাদের কাছে এই পাঠ্যসূচি বা পাঠ্যক্রম বা যে পাঠ নিয়ে যে ভিডিও গুলো আপনারা তৈরি করবেন সেগুলো পৌঁছে কিভাবে দিবেন? এটার জন্য আমি আপনাকে অবহিত করি যে আমরা কার্যক্রমগুলো এতদিন চলছিল আমাদের প্রতিষ্ঠান ভিত্তিক স্বশ শিক্ষার্থীদের জন্য। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে সবগুলো প্রতিষ্ঠানে আইসিটিতে দক্ষ শিক্ষক এখনো আমরা দিতে পারিনি সরকার থেকে, এক। আর দুই হলো যে আমাদের তাদের যে কারিগরি সহায়তা বা প্রযুক্তিগত যে সাপোর্টগুলো, যে ইনস্ট্রুমেন্টসগুলো সরকারিভাবে প্রতিটি প্রতিষ্ঠানে এখনো দেওয়া সম্ভব হয়নি, বা ব্যক্তিগতভাবে অনেকে সংগ্রহ করেছেন, অনেকের বা সামর্থ্য নেই সেগুলো সংযোজনের জন্য। এই সবগুলো চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা এখন যে প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠান চালাচ্ছিল অনলাইন শ্রেণী কার্যক্রম, এমনকি আমি বলতে আগ্রহী নেই কিছু কিছু প্রতিষ্ঠানের বাইরেও ছিল, আমাদের চিন্তায় আসলো, আমাদের চিন্তায় আমি আপনার মাধ্যমে আমার উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মদ তাহমিন আক্তার মহোদয়, আমি স্যারকে ধন্যবাদ জানাই, স্যার আমাকে অনেক এনকারেজ করেছেন এই কারণেই, তারও একটা দায়বোধ রয়েছে যে শিক্ষা কার্যক্রমটি চলমান রাখার। উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে সবগুলো প্রতিষ্ঠানকে সমন্বিত করে যদি আপনি একটা সব প্রতিষ্ঠানের, যেসব প্রতিষ্ঠানে আইসিটির দক্ষ শিক্ষক রয়েছেন, প্রতিষ্ঠান প্রধান রয়েছেন, জেলা অ্যাম্বাসেডরগুলা রয়েছেন, তাদেরকে সমন্বয় করে সেই ভালো অংশটুকুর দ্বারা যদি আমরা সমন্বিতভাবে উপজেলা ভিত্তিক অনলাইন কার্যক্রমটা চালু করতে পারি, এক। আর দুই হলো যদি আমরা এই শ্রেণী কার্যক্রমটা, যে শ্রেণী কার্যক্রমটা আমরা পরিচালিত করব এটা জুম অ্যাপের মাধ্যমে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে 40 মিনিট 30 মিনিট পরেই সেটা শেষ হয়ে যাবে, সেটা পুনরায় দেখার সুযোগ নেই, এই ভাবনাটি আমাদের মাথায় রেখে আমরা একটা অনলাইন ফেসবুক পেজ খুলেছি উপজেলার, এটাতে আমাদের শ্রেণী কার্যক্রমগুলো আপলোড করা থাকবে, শিক্ষার্থীরা যখন সুযোগ পায় তখন তারা দেখবে, এক বা একাধিকবার তারা দেখতে পারবে। এখন আপনি খুব ভালো জানেন যে আমি স্বীকার করি যে আমাদের সবাই অভিভাবকের হাতে এই মুহূর্তে যদি অ্যান্ড্রয়েড থাকেও,
অভিভাবক হয়তো পকেটে নিয়ে সেটি তার কর্মস্থলে গেছেন, কাজে গেছেন, রাতে ফিরবেন। আমাদের এই ফেসবুক পেজে যদি আপনার এই ক্লাসে আপলোড দেওয়া থাকে আর শিক্ষার্থীর কাছে যদি আমরা মেসেজটি পৌঁছাতে পারি যে এই পেজে তুমি যখন ইচ্ছা তখন সেই ক্লাসটি দেখতে পারবে, তাহলে তার সুবিধা মতো সময়ে তার অভিভাবকের অ্যান্ড্রয়েডটি ব্যবহার করে তারা যাবে। আর এই চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য আমরা এই কার্যক্রমটি স্বল্পতম সময়ের মধ্যেই শুরু করব, আপনাকে অবহিত করি এটি। আর শুরু করার পরে আমরা যে শিক্ষার্থীরা আমাদের এই চ্যালেঞ্জগুলোর আওতারভুক্ত থাকবে তাদের কাছে আমরা একটা মেসেজ পৌঁছাবো বাই SMS অর ফোন, সেলফোন ব্যবহার করে, যে সে যাতে তার নিকটতম কোনো সহপাঠী যার অ্যান্ড্রয়েড রয়েছে তার কাছে যে সেই ক্লাসটিকে সুবিধাটি সে নেয়। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করছি করোনার এই মহামারীকালীন সময়ে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা কোনোভাবেই এই চ্যালেঞ্জের কাছে হারতে রাজি নই। আমরা আমাদের সক্রিয় শিক্ষার্থীদের যে শিক্ষার ক্ষতিটা সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা দরকার আমার। ধন্যবাদ। অবশ্যই আমরা তো আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো। আপনাদের প্রতি অনেক ধন্যবাদ আপনাদের একটি শিক্ষণীয় উদ্যোগের জন্য, যেটা আপনাদের হয়তো শিক্ষার্থীদের এই শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা থেকে অন্তত পক্ষে শিক্ষা কার্যক্রমের মধ্যে নিয়ে আসার একটা সংযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন, যাতে করে তারা লেখাপড়ার মধ্যে থাকতে পারে, শিক্ষা বা কার্যক্রমের মধ্যে থাকতে পারে, এই সুযোগটা আপনারা তৈরি করে দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা যাদেরকে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করবেন তারা যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো বা যে ভিডিওগুলো রেকর্ড করবেন সেগুলো তারা কোথায় বসে, নিজ নিজ বাসায় বসে করবেন না আপনার উপজেলা সদরে আপনাদের দপ্তরে বা আপনাদের অন্য কোনো প্রতিষ্ঠানে এসে করতে হবে? ধন্যবাদ আপনাকে। আমার দপ্তরটা আপনি জানেন যে আমাদের উপজেলাটি একটি নতুন উপজেলা, প্রশাসনিক ভবন নেই, আমার অফিসটি একেবারেই নতুন, এখানে পর্যাপ্ত সামগ্রী নেই আমার, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তারা অনেক সমৃদ্ধ, তারা আমার চাইতে অনেক ধনী বিত্তবান। আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের, আমি প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলেছি, তারা যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন, তারা উৎসাহ দিয়েছেন, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চিন্তা করছি যে আমাদের সেই ক্লাসগুলো ফলপ্রসূ করার জন্য আমরা যে ক্লাসগুলো আমরা আপলোড দেব সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেগুলো ধারণ করব এবং সেই পেজে আমরা আপলোড দেব, তাতে আমাদের সম্ভবত ভালো একটা আউটপুট আসবে, ভালো একটা শ্রেণী কার্যক্রম আমরা উপস্থাপন করতে পারব। ধন্যবাদ আপনাকে। জি আমি আবারও আসবো আপনার কাছে। আমরা আমি একটু যেতে চাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছেন বিজয় দেব, আপনি কি কথাগুলো শুনতে পাচ্ছেন আমার? জি আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি। জি আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের সাথে? যে আপনার কথাটা শুনতে পাচ্ছি। জি আমার কথাটা শুনেন আপনি। জি আমি বলছি যে আমাদের সাথে তো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন, বলেন আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না স্যার এর কাছে কোনো প্রশ্ন নেই। স্যার আমাদেরকে নিয়ে এই কার্যক্রম শুরু করেছে, গত দিনে একটা মিটিং করেছে, এর আগেও আমাদেরকে নিয়ে স্যার একটা মিটিং করে আমাদের এই অনলাইন কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই জন্য আমাদের শিক্ষকদের পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যারে আমাদের যে গাইডলাইন দিয়েছে অত্যন্ত যুগ উপযোগী একটি গাইডলাইন স্যার আমাদেরকে দিয়েছে। এই স্যারের এই গাইডলাইনের প্রেক্ষিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনলাইন কার্যক্রমের কার্যক্রম। আগামী সব রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। আর আমরা ব্যক্তিগতভাবে আমাদের স্কুলে ব্যক্তিগতভাবে আমাদের ক্লাস অনলাইন ক্লাস পরিচালনা করছি। সামনে আমাদের আগামী রবিবার থেকে আমাদের উপজেলা একটা অনলাইন মাধ্যমিক স্কুল কার্যক্রম শুরু হচ্ছে, এখানে আমাদের ক্লাস আপলোড দেওয়া হবে। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ বিজয় দেব আপনি সংযুক্ত থাকুন। আমি যেতে চাচ্ছি, আনোয়ার হোসেন রয়েছেন আমাদের সাথে, যেহেতু তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা করছেন এবং এই উদ্যোগটার পেছনে নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন। আপনি যদি একটু আমাদেরকে ডিটেইলস বলেন যাতে করে অন্য যে কোনো উপজেলা এখান থেকে শিক্ষা নিয়ে তারা সেই কাজটি
শুরু করতে পারে বা যারা শুরু করছে তাদের হয়তো কোনো ক্ষেত্রে সহযোগিতা হতে পারে এই উদ্যোগের বিভিন্ন বিষয়ে জানলে পরে। তো আপনারা আপাতত রবিবারে যেহেতু আপনাদের ওপেনিংটা হবে, পুরুর কার্যক্রমের একদম সংক্ষেপে সামারি আপনি আগেও দিয়েছেন, আমি যদি এখন এই বিষয়টা জানতে চাই যে আপনারা এই ক্লাসগুলো যখন রেকর্ড করবেন, রেকর্ড করার পরে সেগুলো তো আপলোডও করবেন, শিক্ষার্থীরা পাবে, সব মিলিয়ে টোটাল বিষয়টাকে সংক্ষেপে সামারি করে যদি আমাদের উদ্দেশ্যে বলেন, যাতে করে অন্যরা এখান থেকে উৎসাহিত হয়ে বা এটা অনুসরণ করতে পারে। ধন্যবাদ সাকিব ভাই। আসলে আমি বাইরে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক হচ্ছেন আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয়। আপনি শুনে খুশি হবেন, অনেক আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় আসলে অন্যান্য অফিসারকে আমি দেখেছি একটু অফিসার ভাব থাকে, তো আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় কিন্তু আমাদের অভিভাবক যেরকম কি হয় তাকেন একজন একটা পরিবারের বাবা ভাই, মানে এত মানে নিকটজন যে ওনার সাথে কাজ করার মজাটাই আলাদা। সত্যি কথা বলতে উনি অনেক ছোট একজন মানুষেরও যদি কোনো সুপরামর্শ থাকে উনি গ্রহণ করেন। তো স্যার যখন এই বিষয় নিয়ে কথা বলছিলেন, ওই বিষয় নিয়ে বেশি চিন্তা করছিলেন যে শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করা যায়, আমার সাথে যখন বিষয়টা শেয়ার করলেন তো স্যারকে আমি কিছু বিষয় বললাম, এই বিষয়টাই আপনাকে বলবো। আমরা যে কাজটা করব, প্রথমত স্যারের নির্দেশে শিক্ষকদের বলা হয়েছে যে আপনারা মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ক্লাসগুলো তৈরি করবেন যাতে শিক্ষার্থী খুব দ্রুত বোধগম্য হয়। তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় এই মাল্টিমিডিয়া কন্টেন্ট আমাদের প্রস্তুত থাকবে সবকিছু, এবং কয়েকজন এক্সপার্ট টিচার সিলেক্ট করা হয়েছে প্রাথমিকভাবে ক্লাসগুলো প্রেজেন্ট করার জন্য, উপস্থাপন করার জন্য। তো প্রথমে আমরা মাল্টিমিডিয়া অথবা হোয়াইট বোর্ড ব্যবহার করে আমরা ক্লাস রেকর্ড করব, সেখানে থাকবেন আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় থাকবেন, এবং যে বিষয়ে ক্লাস হবে পাঠদান মানে পাঠদান রেকর্ড করা হবে সেটা কিন্তু ওই বিষয়ের উপরে আরো কয়েকজন এক্সপার্ট সেখানে বসা থাকবেন। যদি দেখা যায় ওনাদের কাছে কোনো বিষয়ে এখানে কোনো সমস্যা হচ্ছে, ক্লাসটা এখানে কোনো ভুল হয়েছে, তৎক্ষণাৎ সেটা ধরা পড়বে, এটা প্রথমত। দ্বিতীয়ত আবার আমরা এটা এডিট করার সময় ভিডিও সেখানেও ভুলগুলো খুঁজে দেখবো কোথাও কোনো ভুল আছে কিনা। আবার অন্যান্য আমরা স্কুলগুলো বিভিন্ন স্কুল দেখেছি তারা অনলাইনে ক্লাস করতেছে, ভালো করতেছে, সামান্য কিছু দেখা যাচ্ছে মাঝে মধ্যে সাউন্ড সমস্যা হচ্ছে, বোধগম্য হচ্ছে না। তো আমরা এই বিষয়গুলো অন্যান্য অনলাইন স্কুলের যে কার্যক্রমগুলো চলতেছে আমরা ওইগুলো পর্যবেক্ষণ করতেছি, আর সেখানে কি সমস্যা আছে সেগুলো আমরা খুঁজে বের করে ওগুলো ওই সমস্যা নিরাকরণ করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা থাকবে যে একটা পাঠদান একজন শিক্ষকের পাঠদান করার পর যে কোনো শিক্ষার্থীর প্রশ্ন থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেই প্রশ্নের উত্তরটাও সে আমাদের কাছ থেকে পাবে। আমাদের ফেসবুকে যদি সে কমেন্টস করে আমরা এটা পর্যবেক্ষণে রাখবো, এবং সেই শিক্ষার্থীকে তার প্রশ্নের যথাযথ উত্তর যিনি ক্লাস করিয়েছেন সেই শিক্ষক পৌঁছে দিবেন। আর ওই ক্লাসগুলো সম্পূর্ণ রেডি করার পর আমরা ভালো নেটওয়ার্ক থেকে ওটা লাইভ হিসেবে প্রকাশ করব, প্রচার করব আমরা, যাতে আমরা সোজা কথা স্যারের ওই কথা যে আমরা অল্প খাবো কিন্তু খুব ভালো ভালো খাবো, অর্থাৎ আমরা ক্লাস যাই করি না কেন আমরা মানসম্পন্ন একটা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীকে, যাতে অল্প হলেও তারা শিখতে পারে। ধন্যবাদ সাকিব ভাই। জি, আমরা জানলাম যে আপনারা চেষ্টা করছেন যে কোয়ান্টিটি কম হলেও কোয়ালিটির দিক দিয়ে আপনারা খুব থাকবেন এবং চেষ্টা করবেন যাতে করে ভালো কিছু শিক্ষার্থীদের উপহার দেওয়া যায় এবং ভালো কন্টেন্ট বা ভালো ক্লাস যাতে শিক্ষার্থীরা এনজয় উপভোগ করতে পারে বা তাদেরকে প্রোভাইড করতে পারেন, আপনারা সেই চেষ্টাটি করবেন। আমরাও প্রত্যাশা করব যে আপনারা যে উদ্যোগটি নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, এবং সেক্ষেত্রে আপনারা ভালো কন্টেন্ট দিয়েই শিক্ষার্থীদের সহযোগিতা করবেন তাদের শিক্ষা বা পাঠদান কার্যক্রমটি সচল রাখার জন্য। আমি এবার যেতে চাচ্ছি আমাদের সাথে যেহেতু রয়েছেন আপনাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা শিক্ষা কর্মকর্তা, আমি ওনার কাছে জানতে চাইবো আপনাদের এই উদ্যোগে যে খরচটা সেটা কি সরকারি উদ্যোগে হবে না এটা আলাদা কোনো খাত বা বেসরকারি উদ্যোগ থেকে সেটা করছেন, কিভাবে এটা আপনারা করবেন সে সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে সরকারি ভাবে এগুলো যেগুলো করা হচ্ছে এগুলো ন্যাশনালি জাতীয়ভাবেই করা হচ্ছে, সংসদ টেলিভিশনের মাধ্যমে যে শ্রেণী কার্যক্রম অনলাইন কার্যক্রমগুলো তারা সরকার পরিচালনা করছেন। আর স্থানীয়ভাবে আসলে
সব প্রতিষ্ঠানের বা আমরা আমরা যারা এই সেক্টরে চাকরি করি তাদের একটা দায়বোধ আছে, যেহেতু আমরা এখানে বেতন ভাতা নেই, আমরা আমাদের দায়বোধ থেকে আমরা আমাদের গণ্ডির ভিতরে থেকেই সেই ব্যয়গুলো বহন করব, এরকম একটা ভাবনা আমাদের আছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান সবার সঙ্গে এখনো শতভাগের সঙ্গে কথা হয়নি, কিন্তু উসমানীনগরে আমার 2 বছরের অধিক কর্মকালীন সময়, আমার একটি ধারণা, আমার কিছু বিশ্বাস, সেই বিশ্বাস থেকেই এককভাবে সেই উদ্যোগটি আমি নিয়েছি। এবং আমি যাদের সঙ্গে, যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলেছি, তারাই আমাকে অত্যন্ত আগ্রহের সাথে বিষয়গুলো গ্রহণ করেছেন, তারা সর্বত সহযোগিতা করবেন, তারা শেষ পর্যন্ত করবেন। যদি নাও করেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমি একটি বেতন পাই, সেখান থেকে হলেও আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে কার্যক্রমটি চালু রাখার জন্য। কারণ আমার বিবেককে বাধে যে চাকরিটি করে, যে শিক্ষার্থীদের স্বার্থের জন্য যে চাকরিটি, সেই চাকরিটি যখন আমি তাদের কিছু না দিয়ে হালাল মনে হচ্ছে না আমার কাছে, সেই দায়বোধ থেকে আমরা দায়িত্বটি নিয়েছি। এবং এটি আপাতত আমরা প্রতিষ্ঠান ভিত্তিক সেই ব্যয়টি আমরা বন্টনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে সেই ব্যয়টি নির্বাহ করব, এরকমই একটি ভাবনা আমাদের আছে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক সুন্দর করে আপনি বলছেন, এবং আমি আপনার জন্য অনেক অনেক, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওই কারণে যে আপনি যে চিন্তাধারা থেকে এই কার্যক্রমটি শুরু করছেন এবং যেভাবে বললেন যে কেউ যদি এগিয়ে নাও আসে আপনার বেতনের টাকা থেকে, হলেও সেটা পরিচালনা করবেন। অবশ্যই আমি প্রত্যাশা করি যে জায়গাটিতে আপনি আছেন সেখানে হয়তো আপনার বেতনের টাকা লাগবে না, এ ধরনের অনেক উদ্যোক্তা বা অনেক সহযোগিতা আপনি পেয়ে যাবেন, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকায় আপনার সাথে আমাদের আনোয়ার হোসেন সহ আরো যারা স্থানীয় পর্যায়ে শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবেন। আর আমি মনে হয় না যে আপনি এক্ষেত্রে আর্থিক সংকটে পড়বেন, যেহেতু উসমানীনগরে বিভিন্ন ধরনের এডুকেশন ট্রাস্ট রয়েছে, তারা প্রতি বছর অনেক টাকা বিভিন্ন খাতে খরচ করেন, তাদের সাথে হয়তো যদি আপনারা বিভিন্ন পর্যায়ে যদি যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তাদেরকে যদি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পারেন, আমাদের যারা প্রবাসী শিক্ষা উদ্যোক্তারা রয়েছেন বা দেশে যারা শিক্ষা উদ্যোক্তারা রয়েছেন, মনে হয় না যে আপনারা সেই ধরনের কোনো সংকট মোকাবিলা করবেন। এই পর্যায়ে আমি যেটি জানতে চাইব সেটা হচ্ছে আপনাদের এই কার্যক্রম গতিশীল এবং এই কার্যক্রমটা একটি কার্যকর বা প্রাণবন্ত করতে হলে অভিভাবকদের খুবই বড় একটা ভূমিকা আছে বলে বা থাকা দরকার বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের হয়তো ভার্চুয়াল কোনো মিটিং বা এমনিতেই কোনো ধরনের কোনো সভা আপনারা করেছেন কিনা, যে তারাও যদি আপনাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হন, কারণ একটু আগেই আপনারা বলেছেন যে অ্যান্ড্রয়েড একটি মোবাইল ফোন হয়তো তার গার্ডিয়ানে আছে কিন্তু সেটা নিয়ে তিনি বেরিয়ে গেলেন, শিক্ষার্থীরা তার সেই অ্যান্ড্রয়েড ফোনটি পেল না, তো সুতরাং সে ক্লাসে অংশগ্রহণ করতে পারলো না, অথবা পরবর্তী সময়ে যদি রেকর্ডকৃত এই কন্টেন্টটি দেখতে হয় সেক্ষেত্রেও তার যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হবে। মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থীদের এখন পর্যন্ত কিন্তু নিজস্ব ডিভাইস অনেকের হয়তো নেই গ্রাম পর্যায়ে, সেটা তো আরো একটু দুষ্প্রাপ্য, তো এই বিষয়টি আপনারা কিভাবে চিন্তা করছেন? এই বিষয়টি আসলে আমরা এই মুহূর্তে যেভাবে ভাবছি যে অভিভাবকদের নিয়ে আসলে উপজেলা ভিত্তিক বা উপজেলার কেন্দ্রীয় ভাবে বসাটা খুব দুষ্কর। এই ক্ষেত্রে আমরা গত 14 তারিখে উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে একটা মত বিনিময় সভা আমরা আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই মহামারীকালীন কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ব্যস্ত হয়ে যান। আমি আশা করছি যে আমরা 2-3 দিনের মধ্যে সেটি করতে পারবো। আর সেখানে এছাড়া আমরা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমি ইতিমধ্যেই অনুরোধ করেছি তারা যাতে সমস্ত শিক্ষকদের অবহিত করেন, কারণ সমস্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ভিত্তিক অভিভাবকদের সেল ফোন নাম্বার কিন্তু আমাদের আছে। আমাদের শ্রেণী শিক্ষকরা সেই কাজটি করবেন, যে কাজটি আমাদের অভিভাবকদের অবহিত করবেন। আমরা এই পেজটিতে আমাদের প্রথম তাদেরকে সংযুক্ত করা, এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের অধিকাংশ শিক্ষক সেই কার্যক্রমটি তারা অব্যাহত রেখেছেন, ইতিমধ্যে এটি সম্পন্ন হবে আমার দৃঢ় বিশ্বাস। তখন অভিভাবকদের আমরা যদি 25%ও প্রথম দিকে ইনভলভ করতে পারি, তাদের মাধ্যমে অন্য অভিভাবকরা অবহিত হবে, যেসব শিক্ষার্থীদের আমরা যোগাযোগে আনতে পারবো, সংযুক্ত করতে পারবো, তাদের মাধ্যমে তাদের সহকর্মীদের
আমরা নিয়ে আসতে পারবো। আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, আমার ধারণা যে আমরা এক সপ্তাহের ভিতরে আমাদের সমস্ত শিক্ষার্থীদের বা একটা ম্যাক্সিমাম অংশকে আমরা আমাদের এই পেজে যুক্ত করতে পারবো। তখন হয়তো অভিভাবকদের কিছু মতামত পাওয়া যাবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা এখন যেটা ভাবছি যে আমাদের শিক্ষক এবং অল্প কিছু প্রতিষ্ঠান প্রধান কয়েকজন সহ আমরা ইতিমধ্যে বসেছেন, আমি ব্যক্তিগতভাবে, আর আমরা অল্প সময়ের মধ্যে সমস্ত প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আমরা বসব উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং ওনার পরামর্শগুলো নেব। আমি ওনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, অবশ্য স্যারের পরামর্শগুলো নিচ্ছি, ওনার পরামর্শ নিয়ে আমি আগাচ্ছি। আর আপনাকে আরো জানাই যে স্কুলের কাজটি শেষ না আমাদের, আর আরো দুইটি অংশ রয়ে গেছে। যেহেতু কারিকুলাম ভিন্ন, সেহেতু আমরা পুরো আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার যে কার্যক্রমটি সেটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। আমি একটা হলো স্কুল পর্যায়ে, তার কারিকুলামটি একটু একরকম। আমাদের মাদ্রাসা পর্যায়ে রয়ে গেছে দাখিল আলিম পর্যায়ে, তাদের কারিকুলামটি ভিন্ন। তাদের সঙ্গেও আমি খুব দ্রুত বসবো, তাদের সঙ্গে আমার অলরেডি প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা হয়ে গেছে। আর কলেজ প্রধানরা রয়েছেন, কলেজের কার্যক্রমগুলো আপনি জানেন যে তারা ব্যক্তিগতভাবে চালাচ্ছে, কিন্তু যেভাবে তারা চালাচ্ছেন এইভাবে আমি অনেকটা সন্তুষ্ট নয়, এটা বলার প্রিয় নাই। এককভাবে আসলে হয় না, দশজনে যদি সম্মিলিতভাবে কাজটা করে, পাঁচটি প্রতিষ্ঠান কলেজ, পাঁচটি কলেজ তারা যদি একত্রিত হন, সেই পাঁচটি কলেজের যারা আইসিটি যে এক্সপার্টরা আছেন তারা যদি সমন্বিতভাবে উদ্যোগটি নেন, এই উদ্যোগটি আরো ফলপ্রসূ হবে। তা আমরা এইভাবেই আগাতে চাই, এর জন্য আমরা আপনি সহ আজকে যারা শুনছেন এবং তাদের মাধ্যমে আমি সমস্ত অভিভাবক, আমার সম্মানিত সমস্ত শিক্ষক, সবার আন্তরিক সহযোগিতা আমি মানে আপনার মাধ্যমে আমি সবার কাছে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে বলেছেন, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। এই পর্যায়ে হয়তো আমাদের আজকের লাইভটি যারা দেখছেন অথবা পরবর্তী সময়ে এই লাইভ বা এই ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার তো সব মাধ্যমিক স্কুল বা কলেজের শিক্ষকদের আপনি এই কার্যক্রমের সাথে নিশ্চয়ই সংযুক্ত করতে পারবেন না, বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে এবং সবাই এই বিষয়ে এক্সপার্টও না। কিন্তু যারা এর বাইরে থাকবেন তারাও কিন্তু আপনাদের এই কার্যক্রমকে গতিশীল বা চলমান রাখার জন্য সহযোগিতা করতে পারেন বিভিন্নভাবে। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে বা কোনো বক্তব্য থাকে এই মুহূর্তে সেটা একটু তুলে ধরতে পারেন। তাদেরকে আপনি জানবেন যে আমি ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সমস্ত শিক্ষক, করোনাকালীন সময় আমরা সব শিক্ষক সরকারিভাবেই যে সরকারি অফিস আদালত গুলোতে যে 25% উপস্থিতি, যদি এক ঘন্টা, আধা ঘন্টা, দুই ঘন্টায় কাজ শেষ হয়ে যায় অফিস ত্যাগ করা, এরকম একটা নির্দেশনা আছে। প্রতিষ্ঠানগুলোর জরুরি কাজগুলোতে শিক্ষকরা অংশ নিচ্ছেন, প্রশাসনিক কাজগুলোতে যারা যে কাজের সঙ্গে যুক্ত তারা সময়ে সময়ে প্রতিষ্ঠানে যান, তারা সেই কাজগুলো করেন। যারা বাইরে রয়ে গেছেন, অনেক দূর দূরান্তের শিক্ষকও এখানে রয়ে গেছেন, তাদের কাছে ইতিমধ্যেই আমরা মেসেজটি পৌঁছাচ্ছি যে তারা এই পেজে যুক্ত হবে এবং তারা আমাদের শিক্ষার্থীদের, অভিভাবকদের এই পেজে তারা যুক্ত করবেন। এই কাজটি তারা ইতিমধ্যে শুরু করেছেন। আমি এর জন্য আপনার মাধ্যমে আমার সম্মানিত সকল শিক্ষকের প্রতি আমি আমার সম্মান, শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই আন্তরিক সহযোগিতার জন্য। ধন্যবাদ। জি, এ পর্যায়ে আমি যেটি জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি তো শিক্ষকদের নিয়ে বললেন, এ পর্যায়ে যদি শিক্ষার্থীদের নিয়ে কিছু বলেন যে তারা কত বেশি উপকৃত হতে পারেন আপনাদের এই কার্যক্রম থেকে, এবং সেক্ষেত্রে তাদেরকে নিশ্চয়ই কিছু দিক নির্দেশনা বা কিছু বিষয় ফলো করতে হবে, তাদের জন্য যদি কিছু গাইডলাইন দেন। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ, মূল প্রাণ তারা। আমাদের একটা বাগানের যেমন ফুল হলো তার পরিপূর্ণতা, সৌন্দর্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ফুল হলো আমাদের শিক্ষার্থীরা। আমি সেই সব সুপ্রিয় শিক্ষার্থী, আমার নিজের যে সন্তানটি সারাদিন ঘরে আবদ্ধ থাকে, হাহুতাশ করে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, তার প্রিয় স্যারদের কাছে যাওয়ার জন্য, তাদের সহপাঠীদের কাছে যাওয়ার জন্য আজকে 3-4 মাস এর চাইতে যে একদম নিরেট জেলখানার মধ্যে আমাদের শিক্ষার্থীরা বন্দী,
তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা যে যেখানে আসো তোমাদের নিজ নিজ শিক্ষা কার্যক্রমটি তোমরা যতটুকু পারো চালাও, আমরা খুব দ্রুত তোমাদের কাছে আসছি। তোমরা যারা এই পেজে ইতিমধ্যে যুক্ত হয়েছ আর তারা তারা অন্য সহপাঠীদের তোমরা একটু খবরটি দাও, তাহলে আমাদের জন্য অনেকখানি সাহায্য হবে। তোমরাও একটা দায়িত্ব পালন করলা, এইভাবে সব শিক্ষার্থীরা যদি আমাদের এখানে যাতে যুক্ত হতে পারে। আমি সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের ওসমানীনগর মাধ্যমিক অনলাইন স্কুল যে কার্যক্রমটি সেটি উপভোগ করে সবাই যাতে উপকৃত হয়, এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা করণে সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জি, অনেক বিষয় আমরা জানলাম। একদম শেষ প্রশ্ন আমার পক্ষ থেকে আপনার প্রতি, সেটা হচ্ছে আমরা তো পাঠদান সম্পর্কে জানলাম যে অনলাইনে আপনারা চেষ্টা করছেন তাদেরকে পাঠাবাসের মধ্যে নিয়ে আসার জন্য এবং তাদের পাঠ্যক্রমটি চালু করার জন্য। তো পরীক্ষা নিয়ে আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন? ইতিমধ্যে তো একটি পরীক্ষার সময় চলে গেছে, হয়তো যদি আমাদের স্বাভাবিক অবস্থা বিরাজ করতো তাহলে হয়তো দ্বিতীয় পরীক্ষাটির জন্য আপনারা এই মুহূর্তে প্রস্তুতি নিতেন এবং সামনে তাদের ফাইনাল পরীক্ষা বা আরো অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যারা জেএসসি বা এসএসসি এইচএসসি এই ধরনের বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো রয়েছে, আপনি আরো ভালো বলতে পারবেন আমার থেকে। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের কি চিন্তা করছেন, যেহেতু শিক্ষামন্ত্রী বলছিলেন যে প্রয়োজন হলে আমাদের এই যে শিক্ষা বর্ষটা সেটা একটু আরো বাড়িয়ে দেওয়া হবে বা এগিয়ে নেওয়া হবে, অথবা পাঠ্যক্রম থেকে পাঠ্যসূচি থেকে তাদের পাঠগুলো কমিয়ে নিয়ে এসে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা যে এটা নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে পরীক্ষার বিষয়টি স্থানীয় ভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। সরকারের নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য সম্পর্কিত যে নির্দেশনা, সদস্য সরকারের যে নির্দেশনা, আমার যে শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা, তার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমাদের আমরা যতটুকু জানি যে আসলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, একটা আয়ত্তের ভিতরে না আসা পর্যন্ত সরকার সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছেন না। ভাবছেন এইটি যে আমরা আমাদের যে কোমলমতি শিক্ষার্থী তাদেরকে এই করোনা মহামারীর মাঝখানে ঠেলে দেওয়াটা সরকার একেবারেই চান না, যে কারণে সরকার চান যে করোনা মহামারীর যে প্রবণতা সেটি যখন কমে আসবে, সেই কমে আসার পর যখন স্বাস্থ্যবিধি মেনে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে, সরকার এমনটি একটি ধারণা আমাদের দিয়েছেন। যে কারণে পরীক্ষা কখন কোনটি কিভাবে হবে সরকারের নির্দেশনা পেলেই সে তখন বলা যাবে, এর আগে আসলে বলার কোনো সুযোগ বা সামর্থ্য আমাদের নেই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব স্বপন কুমার চক্রবর্তী, আপনি অনেক সুন্দর করে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এর বাইরে তেমন একটি জানার আছে বলে আমি মনে করি না। তারপরে যেহেতু পরিশেষে আপনার কাছে আসবো, যদি আমার প্রশ্নের বাইরে অনেক কিছু থাকতে পারে সেগুলো আপনি আমাদেরকে জানাবেন, একটু সময় থাকবেন আপনি আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি, আর তেমন একটি লম্বা করতে যাচ্ছি না, যেহেতু নেটওয়ার্ক দুর্বলতার কারণে আজকে শব্দগুলো বা আমাদের আলোচনাগুলো অনেকে হয়তো পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছেন কিনা জানি না, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিজয় প্রসাদ দেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়। জনাব বিজয় প্রসাদ দেব, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জনাব বিজয় প্রসাদ, যে শুনতে পারছি আপনাকে? জি, আপনার একদম শেষ বক্তব্যটি যদি তুলে ধরেন আমাদের সামনে। হ্যালো। জি 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 শুনতে পারছি, বলেন। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের শ্রদ্ধেয় উসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্যার রয়েছে, স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমাদের অনলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। স্যারের যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, আমি মনে করি বর্তমান যে করোনা ভাইরাসের জন্য পাঠদান স্থগিত রয়েছে, এটা একটা যুগ
উপযোগী পদক্ষেপ। আমরা কিছু কিছু ক্লাস করেছি আমাদের ব্যক্তি উদ্যোগে, কিন্তু এখন স্যার আমাদের উপজেলাকে সমষ্টিগতভাবে প্রত্যেকটা স্কুলকে সম্পৃক্ত করে প্রত্যেকটা প্রধান শিক্ষকদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এই পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই জন্য আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রদ্ধেয় স্যারকে প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারের এই মহৎ উদ্যোগের জন্য। আশা করি এই উদ্যোগটা অত্যন্ত মহৎ এবং আমরা যদি প্রত্যেকটি বাচ্চাদের কাছে এই অনলাইন কার্যক্রমটা দিতে পারে তা আমাদের বাচ্চাদের কিছু একটি উপকৃত হবে আমি মনে করছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রিপন সূত্রধর, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উপজেলা শিক্ষক সমিতির। আমরা চেষ্টা করব বাচ্চাদের কাছে অনলাইনে ক্লাস গুলা পৌঁছে দেওয়ার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শিক্ষকের সমন্বয়ের মাধ্যমে আমাদের ক্লাস গুলা। জনাব রিপন সূত্রধর, আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? সুপ্রিয় দর্শক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা নেটওয়ার্ক জটিলতার কারণে অনেক সময় আমার কথাগুলো এক মিনিট দেড় মিনিট বিলম্বে তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, সে কারণে হয়তো আপনারা অনেক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ছেন আমাদের আলোচনাটি শোনার জন্য। সে কারণে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। আমি যেতে চাচ্ছি, আনোয়ার হোসেন রয়েছেন সাংবাদিক এবং শিক্ষক এবং এই কার্যক্রমের নেপথ্য কারিগর হিসেবে যিনি কাজ করছেন, সবশেষে যদি আপনি আপনার মতামতটি তুলে ধরেন এবং অপরাপর শিক্ষার্থী অভিভাবক এবং যারা শিক্ষক এই অনুষ্ঠানটি দেখবেন এই মুহূর্তে বা পরবর্তী সময়ে দেখবেন তাদের উদ্দেশ্যে যদি আপনি সবশেষ কথাগুলো বলেন। আসলে এখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যে শিক্ষা নিয়ে যে ভাবনা, এখানে আমরা শিক্ষক যেমন আমরাও অভিভাবক, আমাদের বাচ্চারাও আছে। তো এখানে শিক্ষার্থী বলতে আমাদের বাচ্চা, আমাদের সন্তান। তো আমাদের সন্তানের জন্য আমাদের এই কাজ করতে, সেখানে আমাদের একার পক্ষে এই কাজটা করা সম্ভব না, সেখানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে সহযোগিতার জন্য। কারণ পাঠদান করার জন্য সেই মাধ্যমটা হচ্ছে অনলাইন। তো আমরা তো বুঝতেই পারছেন অনলাইনে অনেক সমস্যা আছে, এরপরেও আমরা এই মেসেজটা আমরা যে পেজের মাধ্যমে তাদেরকে এই ক্লাস পাঠদান সুবিধা দিতে যাচ্ছি সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক অভিভাবক বা অভিভাবক ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব যে উসমানীনগর মাধ্যমিক অনলাইন স্কুল নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেটার সাথে যেন শিক্ষার্থীকে সংযুক্ত করা যায়, এর জন্য সকলের সহযোগিতা কামনা করব। তাছাড়া এখানে যদি যারা আছেন তাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের প্রতি, আমরা যদি আমাদের সেই পরামর্শ অনলাইনের মাধ্যমে প্রদান করেন, আমরা সেটা যুক্তিযুক্ত হলে সেই মাধ্যমটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর সবার সবশেষে সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করব। শিক্ষার্থীদের বলবো যেহেতু সরকার বিদ্যালয় তাদেরকে নিরাপদ রাখার জন্য করোনা ভাইরাসের মহামারী থেকে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন বাড়িতে নিরাপদে থাকে এবং যদিও কোনো কারণে বাইরে বেরোতে হয় তাহলে সরকারের দেওয়া যে স্বাস্থ্যবিধি আছে সেটা মেনে চলবে এবং সকল শিক্ষার্থী সব সময় সুস্থ থাকুক এটাই প্রত্যাশা করি আর এটাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। ধন্যবাদ সাকিব ভাই। জি, রিপন সূত্রধর আবারও সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। রিপন সূত্রধর, আপনি যদি আমার কথাগুলো শুনতে পান আপনার সবশেষ বক্তব্যটি আমাদের উদ্দেশ্যে তুলে ধরবেন। আমরা মনে হয় উনি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন না। জি, আমি চলে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন স্বপন কুমার চক্রবর্তী, যিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভালোভাবে কাজ করে যাচ্ছেন উসমানীনগর উপজেলায়। তার কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে যে তিনি একজন শিক্ষা বান্ধব উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে নিজের
চেষ্টা এবং নিজের সামর্থ্যের মধ্য থেকে। তো আপনি যদি একদম শেষ পর্যায়ে এসে আমি আপনার কাছে যে প্রশ্নগুলো করেছি তার বাইরে হয়তো অনেক কিছু আপনার বলার আছে বা অনেক কিছু আমাদেরকে জানা আমাদের জানার আছে, সেই জায়গা থেকে যদি আপনি আপনার শেষ বক্তব্যটি তুলে ধরেন আমাদের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সবার উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আপনার মাধ্যমে আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত শিক্ষক অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থীদের আহ্বান জানাই, আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে পাঠদান আমাদের বন্ধ আছে, এমত অবস্থায় তারা যে একেবারে নিঃসঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছে একদম নিজের বাড়িতে নিজের ঘরে, এই অচল অবস্থাটিকে কাটিয়ে ওঠার জন্য আমাদের যে অনলাইন কার্যক্রম এটিতে সফল করার জন্য এটা শুধু আমার বা আমাদের কয়েকজনের উদ্যোগেই শুধু হবে না, এখানে সম্মিলিত হবে সবাই যাতে সহযোগিতা করেন সব ক্ষেত্র থেকে প্রয়োজনীয় সহযোগিতা, সেটি আমি আপনার মাধ্যমে সবার কাছে এই বিনীত অনুরোধটুকু রাখি। ধন্যবাদ আপনাকে, আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ দেই, আমি ধন্যবাদ দেই সিলেট টিভি 24 কে, এই যে আজকের যে আয়োজনটি এই আয়োজনটি আমাদের আমাদের জন্য অনেক বড় প্রাপ্যতা, এই কারণে যে আজকের এর মাধ্যমে আমাদের অনেক বড় একটি সফলতা আসবে, আমাদের এই কার্যক্রমটি সম্পর্কে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী এখনো যারা মেসেজটি পাননি, আমাদের সম্মানিত অভিভাবক যারা এই মেসেজটি পাননি, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এই মেসেজটি পাননি, আপনার এই আয়োজনের মাধ্যমে তারা মেসেজটি পাবেন, এটি আমাদের জন্য কত বড় একটি পাওনা, আপনাকে ধন্যবাদ দিলে সম্ভবত খাটো করা হবে, আমি আপনার প্রতি বিনীতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। জি অনেক ধন্যবাদ, আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্বল্প সময়ের আমাদের নোটিশে যে আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি এবং আপনার সাথে সম্পৃক্ত যে শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের সবার প্রতি। আর আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা এই কাজটি করেছি, আমাদের কাজই তো হচ্ছে যে করোনাকালীন সময়ে মানুষের দুর্গড়ায় বিভিন্ন তথ্য সেবা পৌঁছে দেয়া, আর সেই কাজটি আমরা শুরু থেকেই করে যাচ্ছি এখন অবধি এবং চেষ্টা করছি ভালো কাজগুলোর ভালোভাবে সম্প্রচার বা তাদের এই প্রচার করে একটু সহযোগিতা করার। আপনারাও আশা করি ভবিষ্যতেও আপনাদের অন্য নতুন নতুন যে কার্যক্রমগুলো হবে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হব, আমরা চেষ্টা করব আপনাদের সেই কার্যক্রমে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার বা সহযোগিতা করার। তো সেই কারণে আপনাদের প্রতিও আবারও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখেছেন অথবা পরবর্তী সময়ে আমাদের এই আয়োজনটি দেখবেন তাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর সেই সাথে শিক্ষার্থী যারা এই অনুষ্ঠানটি শুনলেন তাদের প্রতি একটি অনুরোধ যে করোনাকালীন সময়ে নিজের সময়টাকে অন্যদিকে ব্যয় না করে অন্ততপক্ষে অনলাইন হোক আর অফলাইন হোক যে কোনোভাবেই শিক্ষা কার্যক্রমের সাথে তারা যেন সম্পৃক্ত থাকেন, কারণ এই অলস সময় কাটাতে গিয়ে অনেকেই ভুলভাল অনেক কিছুতেই কিন্তু সংযুক্ত হয়ে যাবেন পরবর্তী জীবনে, যেটা তাদের জন্য অনেক কষ্টদায়ক বা তাদের ক্ষতির কারণ হতে পারে। আমরা তা প্রত্যাশা করব যে প্রযুক্তির এই অবাধ ব্যবহার বা অবাধ বিচরণকে তারা ভালোভাবে ব্যবহার করে তাদের প্রাত্যহিক জীবন দৈনন্দিন জীবন বা তাদের শিক্ষা জীবন যাই বলি না কেন ব্যক্তি জীবনে যেন তারা ভালো কিছু করতে পারে সেই কাজে তারা ব্যবহার করে তাদের উত্তরোত্তর সাফল্য বা সফলতা বা উত্তরোত্তর যে সফলতা কামনা করব আমরা। আর পরিশেষে একটি কথাই বলবো যে করোনাকালীন সময়টিতে স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনাগুলো আমাদের রয়েছে সেগুলো তারা মেনে চলবে এই প্রত্যাশাটুকু রেখে আজকের মতো আমরা আমাদের আয়োজনটি এখানেই শেষ করতে হচ্ছে। আর আবারও দুঃখ প্রকাশ করছি যে আয়োজনটি নিরবিচ্ছিন্নভাবে করতে পারিনি বিভিন্ন কারণে, আপনারা জানেন যে আমরা স্বল্প সামর্থ্য এবং বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকে এই আয়োজনটি করে থাকি, আর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক দুর্বলতা, তো সেই বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশাটুকু রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুভরাত্রি, ধন্যবাদ।